মঙ্গলবার করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন সকালে সল্টলেক আমরি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায়। করোনা রিপোর্ট পজিটিভ আসার পর গত 16 তারিখ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। হাসপাতাল থেকে ফিরে তিনি জানান, তিনি সেভাবে অসুস্থ হননি, কোনো কষ্টও ছিল না তার। তবে এখন তিনি সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন।